আপনাদেরকে কিছু এয়ার ফ্রায়ার দেখাবো যেগুলো হচ্ছে একটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম এবং এগুলোর ভিতরে আপনারা তেল ছাড়া সবকিছু তৈরি করতে পারবেন। এই দেখেন, এগুলো হচ্ছে একটা সম্পূর্ণ টাচ সিস্টেম এবং ডিজিটাল সিস্টেম। এখানে দুই ধরনের এয়ার ফ্রায়ার রাখা আছে, একটা হচ্ছে আপনার অ্যানালগ সিস্টেম সুকানি ব্র্যান্ডের, আর এই যে এয়ার ফ্রায়ারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সিলভার ক্রাস্ট, এটা হচ্ছে আপনার অরিজিনাল জার্মানির একটা ব্র্যান্ড। এই যে দেখেন, এখানে একদম জার্মানির একটা ব্র্যান্ড এবং লিটারটা হচ্ছে আপনার 6 লিটার এবং ওয়াট হচ্ছে আপনার 2400 ওয়াট। ঠিক আছে, এই হচ্ছে আপনার এয়ার ফ্রায়ার। এগুলোর ভিতরে আপনারা কি কি করতে পারবেন দেখেন, এখানে তৈরি করতে পারবেন হচ্ছে কেক, মাছ ফ্রাই, চিংড়ি মাছ অনেক সময় তেল ছাড়া খেতে চান না, তেল ছাড়া খেতে পারবেন, ফিশ মানে মাছটা আপনারা তেল ছাড়াই ডাইরেক্ট খেতে পারবেন। এখানে হচ্ছে মিট, এটা হচ্ছে আপনার মানে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে পিজা, এটা হচ্ছে চিকেন। তো এখানে আপনারা করতে পারবেন হচ্ছে সব কিছু তেল ছাড়া। এই যে দেখেন, এয়ার ফ্রায়ার মানেই হচ্ছে একদম তেল ছাড়া রান্না করতে পারবেন। এখানে দিয়ে দিবেন, ধরেন একটা মুরগি গ্রিল করবেন আপনি, এই মুরগি গ্রিলটা এখানে দিয়ে দিলেন, পুরাটা এখানে দিয়ে দিলেন। এখন আপনার মনে করেন অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, তেল খেতে পারে না, তো যদি তেল লাগবেই না, একবারে লাগবেই না, আর মুরগির থেকে যে তেলটা বের হবে সেই তেলটা কিন্তু আপনার এই যে ট্রেটা দেখতেছেন এই ট্রের নিচে থাকবে, মনো তেলই থাকবে না। খালি মুরগি না, মানে যেই কোনো মাছ, মাংস যা কিছু ফ্রেশ ফ্রাই করতে চান আপনি, শুকনা খাবার যত আছে, যারা তেলের জাতীয় জিনিস কোনো খাবার খাইতে চায় না তাদের জন্য এটা হলো একদম ইজিলি ভাবে। মনে করেন আপনি পিজাতে টাচ করে দিলেন, 10 মিনিট টাইম নেবে, একদম অটোমেটিক সেট আপ হয়ে যাবে। এই যে অটোমেটিক্যালি রানিং হয়ে গেছে, 10 মিনিটের ভিতরে আপনার পিজা হয়ে যাবে। এই যে দেখেন, 90 মিনিট টেম্পারেচার নিয়েছে এবং 10 মিনিট নিচ্ছে, মানে 1.9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিয়েছে। এই দেখেন, আর হচ্ছে আপনার 10 মিনিট হচ্ছে আপনার টাইম নিয়েছে, তাহলে 10 মিনিটের ভিতরে আপনার পিজা কিন্তু হয়ে যাবে, একদম অটোমেটিক সিস্টেম। তারপর আবার যখন হয়ে যাবে এটা এরকম অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটাও যেমন আপনার একই সিস্টেম, এটাও কিন্তু সেম একই সিস্টেম ভাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। এই যে মিট, মিটটা যখন আপনারা তৈরি করবেন 28 মিনিট নিবে, 200 ডিগ্রি সেলসিয়াস এখানে নিচ্ছে কিন্তু, আবারও দেখাবে, এই যে 28 মিনিট আর হচ্ছে আপনার 200 টেম্পারেচার থাকবে। এই যে দেখেন, অটোমেটিকলি এখানে 200 চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার এই ডিজিটাল এয়ার ফ্রায়ারের একটা ফাংশন, এই যে সব এখানে কিন্তু লেখা আছে, যখন মিটটা আপনি করবেন এখানে লেখা আছে সব কিছু, কোনটা কত মিনিটের ভিতরে কিন্তু আপনারা করতে পারবেন। সিলভার ক্রাস্ট একদম অরিজিনাল একটা কোম্পানি, মানে জার্মানির একটা ব্র্যান্ড, আর এটা হচ্ছে সুকানি কোম্পানির। এই যে সুকানি কোম্পানি যেটা দেখতেছেন এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, এটা যেমন আপনার টাচ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, আর এটা হচ্ছে আপনার ম্যানুয়াল সিস্টেম, এটা হওয়ার পরে এরকম একটা শব্দ হবে। এটার লিটারটা হচ্ছে আপনার মানে 3 লিটার, মানে 3.5 লিটার ছোট সাইজ, আর এই যে এটা সিলভার ক্রাস্ট দেখতেছেন এটা হচ্ছে একটু বড় সাইজ, এটা হচ্ছে আপনার 6 লিটার। তো এই যে এয়ার ফ্রায়ারগুলো দেখতেছেন আপনারা, এগুলোর ভিতরে আপনার ফাস্ট ফুড আইটেম যা আপনারা করতে চান সব এখানে করতে পারেন। এটা ফ্রেঞ্চ ফ্রাই করতে সময় লাগবে হচ্ছে আপনার 15 মিনিট, কেক বানাতে লাগবে 10 মিনিট, চিকেন গ্রিল করতে সময় লাগবে হচ্ছে আপনার 20 মিনিট, তারপর আপনার মানে মিট যেটাকে আমরা বলি, একদম মিট যেটাকে বলা হয় সেটা হচ্ছে আপনি একটু দেখেন যে কেক করতে আপনার এয়ার ফ্রায়ারগুলো দিয়ে আপনারা কিন্তু এই ধরনের কাজ করতে পারেন। মানে ফাস্ট ফুড আইটেম আপনার যত ধরনের হয় আপনার বাসার, সেই সব ধরনের হাঁড়ি পাতিলের কাজ, মানে সব ধরনের ফাস্ট ফুড আইটেম আপনারা করতে পারবেন। দেখেন আপনি চিকেন গ্রিলটা যেমন বাজার থেকে কিনে খান, এই সেম কাজটা কিন্তু আপনারা এখানে করতে পারবেন। তো চিকেন গ্রিল, ফ্রেঞ্চ ফ্রাই, মানে শিক কাবাব, বডি কাবাব, জালি কাবাব, এভরিথিং এখানে আপনারা দেখতেছেন, যে মুরগি গ্রিল থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন। এই যে দেখেন, আমি একটু বক্সটা দেখাই দিতেছি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা বক্সটা একটু দেখাই দিই যে আপনারা কী কী করতে পারবেন। এখানে দেখেন, ফ্রেঞ্চ ফ্রাই করতেছেন, মাংসের সাথে মুরগি গ্রিল করতে পারতেছেন, এখানে দেখেন আবার ডাইরেক্ট ফ্রেঞ্চ ফ্রাই করতেছেন, এখানে দেখেন চিকেন ফ্রাই করতে পারতেছেন, মানে এভরিথিং এটার ভিতরে আপনারা সব কিছু করতে পারবেন, কেক থেকে শুরু করে এবং যা আছে সব কিন্তু আপনারা এখানে করতে পারবেন। তো এই যে এগুলো দেখতেছেন জার্মানির এগুলো এবং এই যে সুকানি কোম্পানির, এগুলো কোম্পানি থেকে কিন্তু আপনারা 1 বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। 1 বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ কয়েল কিন্তু আপনার কোম্পানি চেঞ্জ করে দিবে এবং 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আর আমাদের এই সুমাই ডিডাক্সের থেকে অবশ্যই আপনারা প্রোডাক্ট কিনে, নিজেরা বিশ্বস্ত হন যে আমরা একটা প্রোডাক্ট আপনাদেরকে সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আর এগুলোর প্রাইস সম্পর্কে একটু ধারণা নিয়ে নেন, প্রাইসটা একদম রিজনেবল প্রাইস থাকবে। আপনার এই যেটা দেখতেছেন আপনার এই যে
3.5 লিটার, এটার প্রাইস হচ্ছে আপনার 4,650 টাকা। এই 3.5 লিটার এটার প্রাইস হচ্ছে আপনার 4,650 টাকা। যেটা ডিজিটাল লাল কালার আর হচ্ছে কালো কালার, একদম পাইকারি দাম থাকবে। এটা মূলত প্রাইস হচ্ছে আপনার অনেক বেশি, মানে 5 থেকে 6,000 টাকা হচ্ছে এটার প্রাইস। এর ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকে, কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র 4,850 টাকা। 6,000 টাকার প্রোডাক্ট পাবেন মাত্র 4,850 টাকার ভিতরে। এটা আমাদের সুমাই রিডার্সের থেকে দিচ্ছে, আমাদের নিজস্ব চ্যানেল, আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই শোরুমে এসেও দেখে আপনাদের মন মতো আপনারা নিতে পারবেন। তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের দোকানের নাম হচ্ছে আপনার সুমাই রিডার্স, 139-140-141 নম্বর দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205। আমাদের ওনারের নাম হচ্ছে আপনার আব্দুর রহিম, ওনার দুইটা নাম্বার এখানে পার্সোনালভাবে দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ এখানে করা আছে। তো আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাদের এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, 10 দোকান যাচাই করে আমাদের থেকে জিনিস কেনাকাটা করবেন। অবশ্যই অন্যান্য দোকানের থেকে অন্তত 500 টাকা হলেও এখানে কম পাবেন। আর এখানে দেখেন আমাদের ননস্টিকের যে আইটেমগুলো আপনারা দেখতেছেন, এখানে ইউজ পরিমাণ কালেকশনের কিন্তু ননস্টিকের আইটেম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। একটা দোকানে আসলে আপনারা যত ধরনের আইটেম আপনারা দেন মানে পান, সব কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।